আসসালামু আলাইকুম শান্তিস কুকিং এর আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ডিমের হালুয়া। বাসায় কিভাবে খুব সহজেই এই ডিমের হালুয়াটা তৈরি করতে পারবেন সেটা সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 5টা ডিম। এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আমি ডিমটাকে প্রায় 1 মিনিটের মতো ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ঘি। আপনারা যদি এখানে তেল ব্যবহার করেন তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা ভালো আসবে না। এবার দিয়ে দেব 2/3 কাপ চিনি। আমি যে পরিমাণে ঘি ব্যবহার করেছি একই পরিমাণে চিনিও ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ ছোট এলাচের গুঁড়া। আবারও একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ডিমের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমের মিশ্রণটার মধ্যে কোনো গুটি ভাব না থাকে। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এই কড়াইটাকে আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি। এখনই কিন্তু কাজ শুরু। হালুয়াটাকে এই পর্যায় থেকে শুরু করে তৈরি করা পর্যন্ত নাড়া কিন্তু একেবারেই থামানো যাবে না, আর চুলার আঁচটা থাকবে একেবারে লোতে। অনেকে আমাকে বলেন, আপু আমি রান্না করতে পারি না, আমার রান্না ভালো হয় না। আসলে রান্নার মূল মন্ত্রই হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য ধারণ করে রান্না করেন আশা করি আপনার রান্না পারফেক্ট হবেই। নাড়তে নাড়তে দেখুন হালুয়াটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আবারও বলছি হালুয়াটা কিন্তু নাড়া একেবারেই থামানো যাবে না। দেখুন আগের থেকে হালুয়াটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর অনেকটাই দাঁড়াদার বোঝা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি হ্যান্ড মিক্সার ব্যবহার করছি। আমি কিন্তু এখনও চামচ ব্যবহার করিনি কারণ এখনও হালুয়াটা অনেকটা আঠালো আছে। যখন দেখবেন হালুয়াটা থেকে ঘি ছাড়তে শুরু করবে সে পর্যায়ে কিন্তু এখানে আমি চামচ ব্যবহার করছি হালুয়াটাকে নাড়ার জন্য। আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন হালুয়াটা থেকে ঘি কিন্তু একেবারে ছাড়তে শুরু করেছে। যখন দেখবেন হালুয়াটা থেকে ঘি ছাড়তে শুরু করবে তার মানে বুঝতে হবে হালুয়াটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর হালুয়াটাকে একটা স্কোয়ার মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি। আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে চামচের সাহায্যে আমি এভাবে চেপে চেপে হালুয়াটাকে সেট করে নেব। তারপরে হালুয়াটাকে এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ফিরলাম। দেখুন হালুয়াটা কিন্তু সামান্য একটু ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে হালুয়াটাকে কেটে নিতে হবে। সম্পূর্ণভাবে সেট হলে কিন্তু হালুয়াটাকে কাটা যাবে না। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আমার হালুয়াটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। দেখুন আশা করব আমার আজকের এই ডিমের হালুয়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে একটা হালুয়া ভেঙেও দেখালাম। দেখুন ভিতরটা কিন্তু খুবই সফট। ধন্যবাদ আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।